ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ানের বাবাকে হুমকি দেয়া হচ্ছে। এ নিয়ে আজ ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ জানান তিনি। ওবায়দুল কবিরের রিপোর্ট। খতনা করাতে গিয়ে প্রিয় সন্তান হারানোর শোক কাটেনি শিশু আয়ানের বাবার। শোকের উপর মরার ঘা হয়ে দাঁড়িয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়ার হুমকি। নিরুপায় হয়ে দুপুরে ছুটে আসেন মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। যে আমাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, আমি যে জন্য আপনার শাহবাগ থানাতে আমরা সাধারণ ডায়েরি পর্যন্ত করেছি, জীবনের হুমকি দেওয়া হয়েছে, আমরা বাড্ডা থানাতে ওইটা জানাইছি, অভিহিত করছি। এই গ্রুপটাকে বা এদেরকে কেউ ধরতে পারতেছে না, ধরাছোঁয়ার বাইরে, যে জন্য আমরা শেষ আশ্রয়স্থল হিসাবে আসলে ডিবির শরণাপন্ন হলাম। লিখিত অভিযোগের পাশাপাশি নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন আয়নের বাবা। ডিবি প্রধানের কাছ থেকে মেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। যে অ্যানেস্থেসিয়া বা ডাক্তার বা লাইসেন্স নেই, যারাই এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, আমি মনে করি আইনের স্বাভাবিক ধারায় প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এভাবে একটা মায়ের কুল থেকে একটা শিশু হারিয়ে যাবে, কোনো বাপ মাই তো মেনে নিতে পারে না। অতএব আমাদের আইন শৃঙ্খলা থানা পুলিশও কাজ করছে, আমাদের ডিবি পুলিশও কাজ করছে, আমরা মনে করি তাদের বিরুদ্ধে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এদিকে সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান খতনা করাতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশ, উনি আমাকে বলছেন যে এই ব্যাপারে তুমি জিরো টলারেন্স, কোনো রকম অনিয়ম, কোনো রকম যদি গাফিলাতির জন্য কোনো বাচ্চা মারা যায় কিংবা কোনো ক্লিনিকে দেখো তুমি তোমার মতো অ্যাকশন নিবা। 31 জানুয়ারি রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে টানা 8 দিন লাইফ সাপোর্টে থেকে মারা যায় শিশু আয়ান। আর গত মঙ্গলবার রাতে মালিবাগের JS ডায়াগনস্টিক সেন্টারে প্রায় একই ধরনের ঘটনায় মারা যায় আরেক শিশু আয়হাম। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ।